কুচো থেকে চামচটা বেঁকে গেছে গুরু, বাট এটা খাওয়ার পর অ্যাকচুয়ালি যেটা হবে আমার বাড়ির চিটারতে আমার মা ডাল ফাল রাখবে। চলো স্টুডিও, আই উইল ইন্ট্রোডিউস টু মামা মিয়া। ইয়েস মামা মিয়া। সো মামা মিয়া যারা জানো তো তারা কমেন্ট করে জানিও যে তোমরা মামা মিয়া সম্পর্কে কি জানো। আর যারা জানো না তাদের জন্য বলছি, মামা মিয়া একটা ইটালিয়ান কোম্পানি। এরা মুস, কেক, আইসক্রিম এই জাতীয় জিনিসপত্র খুব সুন্দর বানায়। সো আজকে আমি মামা মিয়ার এরকম একটা বক্স নিয়ে এসেছি এবং আমি দুটো মুস নিয়েছি। সো এরকম একটা সুন্দর প্যাকিং করে এসেছি, এরকম একটা সুন্দর বক্স। সো আজকে আমি ইন্ট্রোডিউস করাবো এই মানে মামা মিয়ার সাথে, কারণ আমি এর আগে কোনো মামা মিয়া ট্রাই করিনি। অ্যাকচুয়ালি মামা মিয়া ট্রাই করিনি মিন্স ভিডিও বানাইনি। মামা মিয়ার আইসক্রিম আমি একবার ট্রাই করেছিলাম, ব্ল্যাকবেরি আর ব্লুবেরি এরকম একটা সামথিং কিছু, সেটা আমার অতীব জঘন্য লেগেছিলো। বাট এদের মুসগুলো নাকি জাস্ট ফ্যান্টাবুলাস টাইপের খেতে হয়। সো এরকমই একটা রেকমেন্ডে আমি মুস দুটো পারচেস করি। সো চল এটাকে আনবক্স করি অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করি পুরো বিষয়টা। অ্যাজ ইউজুয়াল আমি যেটা বলে থাকি, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাংলা সিয়াস অফ ফুড ইজ আপ। চলো হ্যাংলামি করা যাক। আনবক্সিং করার পর দেখতে পাচ্ছ এখানে দুটো সুন্দর সুন্দর এরকম ঝুমকু মুনু মার্কা এরকম দিয়েছে, এরকম সুন্দর একটা কন্টেনারে করে দুটো দিয়েছে, একটা কিটক্যাট মুস, একটা ডার্ক চকলেট মুস। আর এখানে আছে এরকম নেতানো মার্কা রুমাল, মানে হ্যান্ডকারচিফ বা টিস্যু যাই বলো তোমরা, এই সমস্ত জিনিস আছে। অ্যাকচুয়ালি যেহেতু জিনিসটা ঠান্ডা থাকে সো জিনিসটা ভিজে গেছে তাই এরকম অবস্থা। আর আছে এরকম দুটো কাঠের স্পুন, বেশ ভালো। সো চলো একটু ট্রাই ফ্রাই করি বিষয়টা, খেয়ে দেখি অ্যান্ড টেস্ট করে দেখি বিষয়টা কীরকম খেতে। সো জিনিসগুলো 99 টাকা করে দাম নিয়েছে এইরকম জিনিস, এরকম সুন্দর মতো একটা বেশ কন্টেনার। বাট এটা খাওয়ার পর অ্যাকচুয়ালি যেটা হবে আমার বাড়ির চিটারতে আমার মা ডাল ফাল রাখবে। সো চলো বাকিটা দেখি এটা খেয়ে কীরকম খেতে। এটা মোস্ট প্রবাবলি চকোলেট মুস আর এটা হচ্ছে কিটক্যাট মুস। তো কিটক্যাট মুসটা পরে আসছি, চকোলেট মুসটাকে ট্রাই করে দেখি জিনিসটা যে কীরকম টেস্ট বা কীরকম খেতে। সো চলো ফাইনালি আমি ট্রাই করছি এইটা। তো মামা মিয়ার এখানে স্টিকারটার এই অবস্থা, উঠে গেছে, কিছু করার নেই। তো এটা হচ্ছে ডার্ক চকলেট মুস, তো এরকম দেখতে জিনিসটা। তো এটা যদি সিলটা ওপেন করি জিনিসটা দেখানোর চেষ্টা করছি তোমাদের, জিনিসটা খানিকটা এরকম টাইপস দেখতে, আই হোপ তোমরা দেখতে পাচ্ছ এরকম এরকম টাইপস দেখতে জিনিসটা। তো এটা ট্রাই করে দেখবো। এরকম তিনটে লেয়ার দেওয়া আছে দেখতে পাচ্ছি এখানে, তিনটে এরকম লেয়ার দেওয়া আছে, নিচটা একদম কেক টাইপস যেরকম মুস হয়। তো আমরা বেসিক্যালি 50-60 টাকা এরকম মুস খেয়েছি, বাট এটা 99-এর মুস। তো 99-এর মুসের কী স্পেশালিটি আমার তো মনে হচ্ছে, যা স্পেশালিটি মানে কাঁচের একটা জার দিচ্ছে এটাই মনে হচ্ছে স্পেশালিটি। বাই দ্য ওয়ে টেস্ট না করলে বোঝা যাচ্ছে না। সো চলো একটু টেস্ট করে দেখি জিনিসটা কীরকম। ঠিক এরকম টাইপস একটা জিনিস আছে, ঠিক এরকম টাইপস। তো জিনিসটা খেয়ে দেখি, পিওর ডার্ক চকলেট, হালকা একটু তিতিত ভাব আছে যেহেতু ডার্ক চকলেট তৈরি পুরোটা। আইসক্রিমের যে ক্রিমটা ঠিক সেরকম টাইপস খেতে, হালকাটা কেকের ফিল আসছে, বেশ অমাইক খেতে। আমার ভাষায় যেটা আমি বলে থাকি জাস্ট ফ্যান্টাবুলাস টাইপস খেতে, অ্যান্ড এরকম টাইপস হয়ে গেছে জিনিসটা। আহা, তো জিনিসটা জাস্ট এরকমভাবে নেবে তোমরা, এরকমভাবে তুলবে, জাস্ট এরকম তুলবে জিনিসটাকে, ঠিক এরকম একটা টেক্সচার যখন আসবে তোমাদের স্পুনটাতে, দেন ডার্ক চকলেটের মধ্যে একটা হালকা ভ্যানিলা টাইপস একটা ফ্লেভার পাচ্ছি, যেটা অমাইক লাগছে পুরো বিষয়টাতে। আর একদম তলা এরকম ব্রাউনি টাইপের জিনিস, দেখি তলার মালটাকে খাওয়া যায় কিনা।
বেসিক্যালি পুরোটাই ক্রিম, এতটা পুরোটাই ক্রিম, এটুকুনি কেক টাইপস, যেটা তোমরা মুজ বলে থাকো, এটা প্রপার মুজ, সেটা অরিজিনাল মুজ যেরকম হয় ঠিক সেরকম টাইপস খেতে। তো ডার্ক চকলেট মুসটা জাস্ট ফ্যান্টাবুলাস লেগেছে আমার খেতে বস, জাস্ট 99 টাকায় একদম, তোমরা ট্রাই করতে পারো অবশ্যই। আর এবার খাবো কিটক্যাট মুস, এই যে মামা মিয়া স্টিকারটা যেটা আসছিল না আগেরটায় তোমরা দেখতে পাওনি, মামা মিয়া স্টিকার যেটা আগেরটা তোমরা দেখতে পাওনি, তো এটা হচ্ছে এরকম মামা মিয়া স্টিকারটা খুব সুন্দরভাবে বসানো থাকে আর উপরে এরকম মামা মিয়া লেখা থাকে, তো ব্যাপারটা এরকম জিনিস। আর এখানেও সেই তিনটে লেয়ার আছে এরকম চকলেটের তিনটে লেয়ার, আর নিচটাতে একটা বিস্কিট টাইপস অফ কেক এরকম একটা লেয়ার রয়েছে। তো চলো এটাও আমি ট্রাই করবো সাথে একটা এরকম চামচ, বাট এই চামচটার মানে এই জায়গাটা একটা কেমন টাইপের যেন আছে, ভোঁতা টাইপের, সে যাই হোক এটা কোনো ম্যাটার করে না, ম্যাটার করে টেস্টটা কীরকম। তো চলো এটা সিলটা খুলে দেখি জিনিসটা কীরকম। সো জিনিসটা এটা এরকম টাইপস দেখতে জিনিসটা, ও হো ভাইসা ওপরে এরকম চকলেট কুচি কুচি যাও কি, আর বিস্কুট ফিস্কুট দেওয়া আছে লাইক অ্যাজ আ কিটক্যাট, যেহেতু মনে হচ্ছে কিটক্যাটটা ক্রাঞ্চ করে দেওয়া আছে এটা আমার মনে হচ্ছে পার্সোনালি। সো চলো এটাকে একটু ট্রাই করে দেখি, বাট এত সুন্দর জিনিসটাকে দেখতে আমার এটাকে চামচ দিয়ে খুঁচোতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে না কোথাও একটা কাঠি করছি। তো এটাকে জাস্ট আমি ভেতরে ঢোকাই, ভেতরে ঢোকাই, হ্যাঁ ভেতরে ঢোকাবো, ইয়েস ঢোকাবো ঢোকাবো, মানে উল্টো পাল্টা কিছু ভেবো না, মানে এটাকে আমি একটা ইয়ে করছি। সো চলো চলো, তো এই জিনিসটাকে জাস্ট নিলাম, ক্রিমটুকু জাস্ট আমি তুললাম, এটা জাস্ট এই ক্রিমটুকুনি আমি জাস্ট এটুকু তুললাম, অ্যান্ড দেন এটা জাস্ট একটা বাইট দিচ্ছি হালকা। কিটক্যাট গুঁড়ো করে উপরে জাস্ট দিয়ে দিয়েছে, পাতি বাংলায় বলা যায় কিটক্যাট গুঁড়ো। এখানে দেখতে পাচ্ছ যে তোমরা এরকম একটা এরকম ডার্ক টাইপ চকলেট, একটা এরকম লাইট টাইপ চকলেট, আর এরকম বিস্কুট, এরকম ক্রাঞ্চ মানে চকো ক্রাঞ্চ লাইক আর কি কিটক্যাট ক্রাঞ্চ, চকো ক্রাঞ্চ টিক মানে টিকট্যাক না কিটক্যাট ক্রাঞ্চ। কিন্তু একটা ব্যাপার আছে এই জিনিসগুলোতে, এই পুরো জারটা না একবারে খাওয়া খুব মুশকিল, তার কারণ হচ্ছে যেহেতু ক্রিমের ভাগটা বেশি অ্যান্ড কেকের ভাগটা একটু কম, তো সেহেতু কী হয় একটু মানে গাটা পাক মেরে ওঠে, তো মানে একটু এই জায়গাটা যদি ইয়ে করা যায় তো আমার মনে হয় মোর দ্যান বেটার, বাট ওভারঅল জাস্ট গুড, কারণ মুখটা পুরো একদম মিষ্টি কিটকিটে হয়ে যায়, বাট যারা চকো লাভার বা একটু সুইট লাভার তো তাদের পক্ষে এটা জাস্ট ফ্যান্টাবুলাস লাগবে বস। জাস্ট আমি আর একবার খুঁচিয়ে বার করছি একটু তলার থেকে, সো এটা সেকেন্ড লেয়ার আর ফার্স্ট লেয়ার দুটো যদি একসাথে হয় তো জিনিসটা এরকম টাইপস দেখতে হচ্ছে, বাট চামচের কোয়ালিটিগুলো খুবই খারাপ, চামচটা খুঁচোতে গিয়ে চামচটা বেঁকে গেছে গুরু, খুঁচোতে গিয়ে চামচ বেঁকে গেছে, না 99 টাকা দিয়ে কিনছি চামচ বেঁকে গেলে কি হবে। তো ও মাই জাস্ট লেভেলে, এই জাস্ট এই হচ্ছে তিনটে লেয়ার প্রপার রয়েছে, আই হোপ তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে, তো আলো ফালো ঠিক আছে, তো একদম একদম ঠিকঠাক। সো ভেতরে চকো চিপস, জাস্ট ফ্যান্টাবুলাস, এটা শেষ করে শেষ করতে আসছি চলো। সো ইয়া এই যে দুটো আইটেম, হ্যাঁ এখনের মধ্যে কিছুটা করে রয়েছে, তার কারণ আমি যেটা বললাম, কারণ এই দুটো খাওয়া একেবারেই মানে পসিবল নয় একবারে, তার একটি কারণ হচ্ছে তার প্রচণ্ড সুইটনেস, যেটাতে পাতি বাংলায় মুখ মেরে দেয় বা গা পাক দেয়, তোমরা যেটা যে ভাষায় নেবে, সো এটা হচ্ছে সেই ব্যাপারটা রয়েছে। তো আমি বলবো অবশ্যই যে একটা আইটেম খেতেছো একসাথে দুটো আইটেম কখনোই ট্রাই করো না, একটা একটা করে খাও, বাট আমার কাছে মোস্টলি রেকমেন্ডেড হচ্ছে এই কিটক্যাট মুজ, অবশ্যই ট্রাই করো এটা 99 করে। সো আমি যেহেতু জোম্যাটো থেকে অর্ডার করেছিলাম, সো 90 মানে 99 + 99 = 99, সো 198 অ্যান্ড কিছু ট্যাক্স ফ্যাক্স দিয়ে ওটা 256 মতো পড়েছে আমার এই দুটো আইটেম। সো তোমরা কিন্তু এটা ট্রাই করে অবশ্যই দেখতে পারো, আর যারা যারা আগে থেকে ট্রাই করেছো অবশ্যই কমেন্ট করে জানিও, যারা এই ভিডিওটা দেখার পর ট্রাই করবে তারাও কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের এই আইটেম দুটো কেমন লেগেছে, বা আইটেম একটাই যদি ট্রাই করো বা একটা তোমাদের কেমন লেগেছে। আর এই দুটো অবশ্যই তো ফেলে তো দেবো না, কারণ অফ ক্যামেরা অবশ্যই খাবো এই জিনিস দুটো, কিছু করার নেই। আর এই দুটো খাওয়ার পর এই শিশি দুটো কী হবে, চাল ডাল বা কিছু বা কিছু একটা হবে, এইসব রাখবে মা।
আর কারা কারা এরকম শিশির পেলে এরকম চিনি মুড়ি ডাল রাখো একটু কমেন্ট সেকশনে আমাদের জানিও, তাহলে ভালো লাগবে বিষয়টা। সো আজকের ভিডিওটা এই অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগ বা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে একটু টাং করে বাজিয়ে দিও এবং অল করে দিও, যাতে এরকম ইউনিক ইউনিক ভ্লগ যাই হোক একটা কিছু হয় তো এরকম ইউনিক ইউনিক ভ্লগ সবার আগে তোমরা দেখতে পাও। ততক্ষণ পর্যন্ত বাই বাই।